হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে। তো আপনারা যারা এমন নিত্য নতুন বাড়ির সুন্দর সুন্দর ডিজাইন পেতে চান ফ্রিতে, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এবং তাছাড়া আপনাদের যারা এই ধরনের বাড়ি তৈরি করবেন ভাবছেন স্বল্প পরিমাণ টাকায়, বা আপনাদের নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা আছে 2 শতাংশ 3 শতাংশ, আপনারা চাচ্ছেন যে সেই জমিটিতে একটি সুন্দর বাড়ির ডিজাইন করতে, তো আপনারা যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের বাড়িটার ডিজাইন করে দেব। আমাদের ফোন নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা শুরু করি বাড়ির আজকের মূল আলোচনার বিষয়বস্তু। তো আজকে আমরা মূলত একটি 2-তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন সম্পর্কে আলোচনা করব। আজকের এই পুরো ভিডিওটি জুড়ে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানব সেগুলো হচ্ছে যে এমন একটা ডিজাইনের বাড়ি যদি আপনারা বাস্তবে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের কতটুকু জমির প্রয়োজন পড়বে, এবং কত টাকা হলে আপনারা এমন একটা ডিজাইনের বাড়ি কমপ্লিট করতে পারবেন, পাশাপাশি আপনার বাড়িটার মধ্যে কয়টা রুম পাবেন, রুমের সাইজগুলো কত ফিট বাই কত ফিট হবে, রুমগুলোর অবস্থান বাড়ির ভিতরে কোথায় কোথায় রয়েছে, টয়লেটের অবস্থানটা কোথায়, রান্নাঘরের অবস্থানটা কোথায়, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওটি সম্পর্কে জানব। সুতরাং না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিওটির মাধ্যমে। তো গ্যাস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো আমরা যদি প্রথমে বাড়িটার চারপাশের ডিজাইনটা আপনাদের কাছে একটু তুলে ধরি, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন বাড়িটাতে মোট 4টা বারান্দার এরিয়া ব্যবহার করা হয়েছে। নিচতলায় 2টা দুই পাশে এবং উপরতলায় 2টা দুই পাশে। এটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার মেইন গেট। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন বাড়িটার সামনের সাইডে অনেকটা ডিজাইনিং স্টাইলই করা হয়েছে। তো চাইলে আপনারা বাড়িটার রং কালার পরিবর্তন করতে পারবেন আপনারা মনের ইচ্ছা মতো, এবং আপনারা যদি চান আপনাদের বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা টাইলসও ব্যবহার করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনাদের হাতে। তো আমরা চলে যাই যদি বাড়িটার ডান পাশে যদি আপনারা লক্ষ্য করেন, বাড়িটার ডান পাশে নিচতলায় 3টা জানালা পাবেন, উপরতলায় 2টা জানালা পাবেন। বাড়িটার পিছনের সাইডে বাড়িটার সামনের সাইডের মতো একই ধরনের সেম ডিজাইন করা হয়েছে, যদিও গাছের জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং বাড়িটার বাঁ পাশে সেম অনেকটা, বাড়িটার বাঁ পাশে রয়েছে নিচতলায় 2টা জানালা, উপরতলায় 2টা জানালা। অ্যান্ড ছাদের অবস্থানটা যদি আমরা একটু বর্ণনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন ছাদে ওঠার সিঁড়ি হচ্ছে এইটা। মোটামুটি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ছাদ অনেক বড়, বিশাল বড় এরিয়া, আপনারা অনেক স্পেস পাবেন। তো সেই ক্ষেত্রে বলা যায় ছাদে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন, বিয়ে সাদের অনুষ্ঠান বা বার্থডে পার্টির অনুষ্ঠান, যাবতীয় অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা ছাদেই শেষ করতে পারবেন। তো চলুন এই পর্যায়ে আমরা ফ্লোর প্ল্যানটা সম্পর্কে আলোচনা করি। সর্বপ্রথম আমরা নিচতলার ফ্লোর প্ল্যানটা যদি আপনাদেরকে একটু তুলে ধরি, বর্ণনা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার মেইন গেট। এই জায়গা দিয়ে আপনারা বাড়িতে প্রবেশ করবেন। এরপর আপনারা সরাসরি চলে যাবেন লিভিং রুমে। লিভিং রুমের সাইজ হচ্ছে আপনার 21 ফিট বাই 22 ফিট। অ্যান্ড টোটাল ফ্লোরের এরিয়াটা হচ্ছে, ফ্লোরের এরিয়াটা হচ্ছে 1500 স্কোয়ার ফিটের। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছোট্ট করে দেওয়া। এরপর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাড়িটার নিচতলায় রয়েছে 3টা বেডরুম। 3টা বেডরুমের সাইজে হচ্ছে 14 ফিট বাই 14 ফিট। পাশাপাশি এখানে রয়েছে কিচেনের এরিয়া, কিচেনের এরিয়া হচ্ছে 8 ফিট বাই 10 ফিট। অ্যান্ড এখানে একটা রয়েছে মাস্টার টয়লেট, মাস্টার টয়লেটের সাইজ রয়েছে 8 ফিট বাই 6 ফিট। বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে আপনাদের 44 স্কোয়ার ফিট, অ্যান্ড প্রস্থ হচ্ছে 34 স্কোয়ার ফিট। অ্যান্ড দোতলায় ওঠার জন্য অবশ্যই এই সিঁড়িটি ব্যবহার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের সাথে এবং লিভিং রুমের সাথে একটা করে বারান্দা দেওয়া আছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দার তে যাওয়ার জন্য দরজা। তো প্রত্যেকটা বারান্দার সাইজই রয়েছে আপনাদের 4 ফিট বাই 14 ফিট। এরপর যদি আমরা দোতলার ফ্লোর প্ল্যানটা আপনাদের সামনে তুলে ধরি সেক্ষেত্রে আপনারা এখানে লক্ষ্য করবেন এটা হচ্ছে সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর দোতলায় আপনারা উঠবেন। দোতলায় ওঠার পরেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন নিচতলার মতো সেম একইভাবে 1500 স্কোয়ার ফিটের ফ্লোর দোতলার। অ্যান্ড প্রত্যেকটা রুমের সাইজই রয়েছে 14 ফিট বাই 14 ফিট। তবে এখানে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে আপনারা একটা করে মাস্টার টয়লেট পাবেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে মাস্টার টয়লেট। এটা হচ্ছে এই টয়েল, এটা হচ্ছে এই রুমের, এটা হচ্ছে এই রুমের, অ্যান্ড এটা হচ্ছে এই রুমের, অ্যান্ড পাশাপাশি এটা হচ্ছে এই এই রুমের, মানে এইটা হচ্ছে এই রুমের। তো এই হচ্ছে মোটামুটি দোতলার ফ্লোর প্ল্যান, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে করা হয়েছে। অ্যান্ড
প্রত্যেকটা রুমের সাইজ, টয়লেটের সাইজ, নিচতলার মতো মোটামুটি একই রয়েছে। তো এই পর্যায়ে যদি আমরা আলোচনা করি এমন একটা ডিজাইনের বাড়ি তৈরি করতে আপনাদের কতটুকু জমি লাগবে, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা জমির হিসাবটি করে রেখেছি। এই বাড়িটি তৈরি করতে আপনাদের জমির প্রয়োজন পড়বে 3.5%, তো মানে 3.43 পয়েন্ট। তো চলুন এ পর্যায়ে আমরা আলোচনা করি যে এমন একটা ডিজাইনের বাড়ি যদি আপনারা বাস্তবে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের বর্তমান বাজার দর 2020 অনুযায়ী কত টাকা খরচ হতে পারে সেই বিষয়টায়। আপনারা লোহার গ্রিল ব্যবহার করবেন, সেক্ষেত্রে গ্রিল বাবদ খরচ ধরা হয়েছে 48,000 টাকা এবং বাড়িটি তৈরি করতে আপনাদের ইট লাগবে 33,008 টাকা করে প্রতি ইটের দাম হলে আপনাদের 2,64,000 টাকা সেই ইটের। ফ্লোর এবং সাদের খোয়ার জন্য আরও 18,000 ইট লাগবে, এটা এক্সট্রা। অ্যান্ড তো সেক্ষেত্রে 8 টাকা করে যদি প্রতি ইটের দাম হয় সেক্ষেত্রে 1,44,000 টাকা আসে। অ্যান্ড বাড়িটি তৈরি করতে রড লাগবে আপনাদের 5,000 কেজি মানে 5 টন, তো সেই ক্ষেত্রে 5 টন রডের দাম আসে আপনাদের 2,80,000 টাকা। বাড়িটি তৈরি করতে সিমেন্ট লাগবে 710 ব্যাগ, প্রতি ব্যাগ সিমেন্টের দাম 420 টাকা করে হলে প্রতি আপনাদের সিমেন্টের দাম আসে 2,98,200 টাকা। বালি, লাল বালি, আস্তর বালি বলেন, বিটি বালি বলেন, সকল প্রকার বালি মিলিয়ে খরচ ধরা হয়েছে 80,000 টাকা। বাড়িটি তৈরি করতে পিলার, যেহেতু ছাদ দিয়ে বাড়ি তৈরি করবেন সেক্ষেত্রে বাড়িটি তৈরি করতে পিলারের কোনো বিকল্প নাই, তো সেক্ষেত্রে পিলার বাবদ আপনাদের খরচ ধরা হয়েছে আরও 1,50,000 টাকা। তো এখানে উল্লেখ করার বিষয় একটি পিলার তৈরি করতে আপনাদের যত বস্তা সিমেন্ট লাগে, যতটুকু খোয়া লাগে, যতটুকু রড লাগে, এই সকল বিষয়গুলো এখানে আলাদা হিসাব করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের 15টা পিলারের দাম ধরা হয়েছে 1,50,000 টাকা। তো এখানে মিস্ত্রির খরচ ধরা হয়েছে 80,000 টাকা, দুজন হেল্পার, দুজন মিস্ত্রি আপনারা নিতে পারেন। রং পাইপ ইলেকট্রনিক খরচ ধরা হয়েছে 50,000 টাকা। বাড়িতে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে 9টি, তো প্রত্যেকটা দরজার দাম যদি আমরা 4,200 টাকা করে ধরি তো সেক্ষেত্রে আপনারা 75,600 টাকা আসে আপনাদের দরজার দাম। জানালা বাবদ খরচ ধরা হয়েছে আপনাদের এখানে 20,400 টাকা, 9টি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটিতে, প্রত্যেকটা জানালার দাম যদি আপনি 1,700 টাকা করে ধরেন সেই ক্ষেত্রে দাম আসে 20,400 টাকা। আমি যেমনটা বলেছিলাম যে সামনে আপনারা একটা কেচি গেট ব্যবহার করবেন মেইন গেটে, যেখানে বাড়িতে প্রবেশ করার মেইন ডোর, তো সেই ক্ষেত্রে আপনাদের আরও 17,000 টাকা খরচ হবে। অ্যান্ড অতিরিক্ত খরচ ধরা হয়েছে আরও 50,000 টাকার মতো, তো এখানে মোট যোগফল আসে 15,61,200 টাকা। তো মোটামুটি আপনার 15,00,000 টাকা হলে আমার একটা ডিজাইনের বাড়ি করতে পারবেন, তৈরি করতে পারবেন। তবে এখানে অনেক কিছু আরও এক্সট্রা খরচ আছে, যদি আমি খরচের হিসাবগুলো আপনাদেরকে একটু আইডিয়া দিই। এই বাড়িটা যেভাবে আমি এখন হিসাব দেখালাম সেটা শুধুমাত্র ফ্লোর থেকে দোতলা করা পর্যন্ত। আপনারা যদি ফ্লোর মানে ভিটি, বাড়ির ভিটি উচ্চতা রাখতে চান 2 ফিট 3 ফিট 1 ফিট, সেই ক্ষেত্রে বাড়ির ভিটি যতটুকু উচ্চতা করতে চান সেই টাকাটা এক্সট্রা আপনাদেরকে আরও অ্যাড করতে হবে। কারণ এইটা আমি আপনাদের উপরে ছেড়ে দিছি যে আপনারা আসলে ভিটি কত ফিট উচ্চ করতে চান, সেক্ষেত্রে এখানে বিটির কোনো টাকা অ্যাড করা হয়নি। প্লাস আপনাদের যে এই যে যেই লিস্টটা দেখালাম, এইখানে আপনাদের এই লিস্টের মালামাল আনতে গাড়ি ভাড়া লাগবে, তাছাড়া গাড়ি দিয়ে নামানোর পর একটা শ্রমিক ভাড়া লাগবে, আর লেবার দিয়ে কর্মস্থল পর্যন্ত আনবেন সেইখানে একটা খরচ আছে, তাছাড়া আরও বিভিন্ন এক্সট্রা একটা একটু খরচ হবে। তো সেই ক্ষেত্রে বলা চলে 15,00,000 টাকার চেয়ে একটু বেশি খরচ হবে, সেটা আপনারা মোটামুটি ভালো বোঝেন। ডুপ্লেক্স দুইতলা বাড়ি করার ক্ষেত্রে, এমন একটি বড় বাড়ির ডিজাইন করার ক্ষেত্রে সেক্ষেত্রে এত টাকা খরচ হবেই। তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য, এবং সবসময় কিছু তথ্য আপনারা নিজেরা মাথায় রাখবেন যে সবসময় বাড়ি তৈরি করার ক্ষেত্রে যত দিন লাগুক আপনারা নিজের হাতে যাবতীয় কার্যক্রম লেনদেনগুলো দোকান থেকে মালামাল কেনার ক্ষেত্রে সবসময় পাশে থাকবেন, সবসময় মিস্ত্রিদের নজরদারিতে রাখবেন যে তারা কাজে ফাঁকি দেয় কিনা বা কোথাও মাল বেশি বা কম লাগাচ্ছে কিনা, সেই বিষয়গুলো সবসময় চেষ্টা করবেন নগদে বাড়ির মালামাল ক্রয় করার জন্য। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।